এদিক সেদিক যে যেখানে আছে সবাই ওইখানেই ছুটছে। আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। এই যে আমাদের টাইসন, অনেকে আপনারা টাইসনকে দেখতে চাইছিলেন, অনেকদিন ধরে টাইসনকে দেখানো হয় নাই, তাই আজকের ব্লগে টাইসনকে দেখাচ্ছি। দেখেন টাইসন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম, শেয়ালের মতো যে রংটা ছিল সেই রংটা এখন কমে গেছে, তো গোল্ডেন শেডটা আছে, বাট পিছনের দিক দিয়ে সামনের দিক দিয়ে অনেকটাই ব্ল্যাক কালার চলে আসছে। তো আশা করি আর এক দুই মাসের মধ্যে ওর কোটগুলো আরও বড় হবে এবং কালারটা আরও শাইন হবে। আজকে আমাদের সব ছাগলকে সকালবেলায় জার্মানি লতা দেওয়া হয়েছে, এই যে দেখেন এগুলোকে আমাদের এলাকায় জার্মানি লতা বলে, এগুলার অনেকগুলো নাম আছে, জার্মানি লতা, রিফিউজি লতা, এটা কিন্তু একটা মেডিকেল প্লান্ট, এটার অনেক ঔষধি ভেষজ গুণাগুণ আছে। এটা ছাগল কিন্তু প্রচুর খায়, আপনাদের ছাগলকেও নিয়মিত দিতে পারেন। আর এটা টোটালি একটা হচ্ছে আগাছা, রাস্তার ধারে ঝুপে ঝাড়ে যে কোনো জায়গায় হয়, বড় গাছটার থেকে কিছু ডাল কাটার জন্য এইসব দেখে ওঠানো হয়েছিল। তো ডাল পড়ার শব্দ পেয়ে টাইসন কিন্তু চিল্লাচিল্লি শুরু করছে। টাইসনের কালারই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, টাইসনের আগে যে রংটা ছিল সে রংটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, অনেক বড় হয়েছে মাশাল্লাহ, হাইট, লেন্থ, বডি ওয়েট, কালার গর্জিয়াস হচ্ছে দিন দিন। টাইসন, 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 টাইসনকে এখন আমরা পাহাড়ের কাজে ব্যবহার করতেছি। দিনের বেলা টাইসন তার এই ঘরটাতেই থাকে, আর রাতের বেলায় টাইসনকে ছেড়ে রাখা হয়। তো ওর বয়স এখন কিন্তু 4 মাস প্লাস, 4.5-5 এর মতো চলতেছে, গ্রোথ মাশাল্লাহ অনেক ভালো। আশা করি টাইসন আরও অনেক বড় হবে এবং দেখতে খুবই গর্জিয়াস হবে। কালারটা আগে শিয়ালের বাচ্চার মতো ছিল, অনেক ভিউয়ার্সই এটাকে বলছেন যে এটা কি কুকুর না শিয়াল। তো এখন দেখেন কালারটা কিন্তু চলে আসছে, অ্যাকচুয়াল কালারটা। টাইসন মাশাল্লাহ। এখানে দেখেন যে লাস্ট ব্যাচে যে বাচ্চাগুলো হয়েছে, পিচ্ছি পিচ্ছি বাচ্চা, এরাও কিন্তু ঘাস খাচ্ছে, একদম পিচ্ছি, 1 মাস হয় নাই এখনো বাচ্চাগুলার, ওরাও কিন্তু ঘাস খাইতেছে। এখানে দেখেন সবগুলো ছাগল একসাথে হয়ে গেছে, যে ডাল কাটা হয়েছে, ডালগুলো কাটা হয়েছে বেসিক্যালি পাখির খাঁচাই দেওয়ার জন্য, আমাদের বার্ডস ক্যানভাসে যে বার্ডগুলো আছে তাদের জন্য নতুন কিছু কেজ বানানো হয়েছে, সেগুলোতে কিছু ডাল শর্টেজ আছে, তো সেই জন্য আজকে ইউক্যালিপটাস গাছ থেকে ডাল কাটা হয়েছে। তবে এই পাতাগুলো খাওয়ার জন্য সবাই এখানে ভিড় করছে, দেখেন মাশাল্লাহ এক রঙের ছাগলগুলো দেখতে কিন্তু চমৎকার লাগে, সবগুলো একই রঙের। তো আমাদের ফার্ম থেকে ভিন্ন রঙের যে ছাগলগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা সেল করে দিচ্ছি, হয়তো আগামী 1 বছরের মধ্যে আমাদের খামারের সব ছাগল একই রঙের হবে, অর্থাৎ সিরুহির যে বেস কালারটা ডার্ক চকলেট, চকলেট, রেডিশ এবং প্রিন্টেড। তো আমরা আপাতত হচ্ছে গিয়ে ভিন্ন কালারের যে ছাগলগুলো হচ্ছে সেগুলোকে কালিং করে সেল করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। একসাথে তো আর সব বের করে দেওয়া যায় না, তাহলে তো আমাদের নিজেদের প্রোডাকশনই অফ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন জার্মানি লতাটা কিন্তু ছাগল খুব মজা করে খাচ্ছে, ওই যে ডালটা, ওই ডালটার পাতা খাওয়ার জন্য সবাই কিন্তু ভিড় করছিল। তো ডালটা ভেতরে আনা হইলো, এখন কিন্তু এদিক সেদিক যে যেখানে আছে সবাই ওইখানেই ছুটছে, সব দেখেন দৌড়ে ওখানেই যাচ্ছে ওখানকার পাতা খাওয়ার জন্যই। দেখেন সবাই ঘাস খাওয়া বাদ দিয়ে এই পাতাই খাচ্ছে। মাছকে যেমন খাবার দিলে সব মাছ একসাথে হয়ে যায়, ছাগলরাও কিন্তু ওই রকম সব একসাথে হয়ে গেছে, একের উপর এক গাদাগাদি করে কে কার আগে খাবে। ইউক্যালিপটাস গাছ, এটা যদিও পরিবেশের জন্য একটু ক্ষতিকর, তো এটার পাতাও কিন্তু ছাগল খুব ভালোই খায় এবং এটার কিছু ভেষজ গুণাগুণ আছে, বাট পরিবেশে এটার নেতিবাচক অনেক প্রভাব রয়েছে।
এই গাছটা প্রচুর পরিমাণে পানি শোষণ করে, যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। পাতাতে কিছু ভেষজ গুণাগুণ আছে, এটা মেডিকেল প্লান্ট হিসেবে এটার পাতা দিয়ে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করা হয়। এর আগে কয়েকটা ব্লগে বলছিলাম একটা কবুতরের খুব এখানে সেট আপ করবো, এই যে দেখেন কবুতরের কূপটা এখানে সেট আপ করা হয়েছে অলরেডি। তো এটাতে এখনও কবুতর আনা হয় নাই, বাট টোটালি এটার কাজটা শেষ করা হয়েছে। তো কবুতর আনলে এটার ডিটেলস আপনাদের দেখাবো। তো কূপটার ডিজাইনটা কেমন হলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই কূপটা আমি নিজে বসে থেকে মিস্ত্রিদের বলে বলে এই ডিজাইনটা করাইছি, কাজটা খুব কাছ থেকে আমি মনিটরিং করছি। তো দেখা যাক এটাতে কবুতর কেমন কমফোর্ট ফিল করে। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই টাইসনের আপডেট চেয়েছিলেন যে টাইসন কত বড় হইলো। অনেক দিন ধরে আসলে টাইসনকে দেখানো হয় না, তো সেজন্য আজকের ব্লগে একটু দেখাইলাম। তো আশা করি যারা পেট লাভার আছেন, স্পেশালি ডগ লাভার, তারা টাইসনকে দেখে খুশি হয়ে থাকবেন, কারণ টাইসনের গ্রোথ এবং কালার মাশাল্লাহ অনেক সুন্দর হচ্ছে, চমৎকারভাবে টাইসন বড় হচ্ছে। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। শখের খামারের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।